একান্নভুক্ত পরিবারে একটা কুরবানি দিলে হবে কিনা, পরিবার অর্থ এটা নিয়েও আমরা বুঝি না। পরিবার অর্থ স্বামী স্ত্রী সন্তান মিলে যে পরিবার, এটাকে বলা হয় ইসলামে পরিবার। এদের পক্ষ থেকে একটা দিলেই হবে, ভাই বেরাদার পাঁচজনে সাতজনে আয় করে একসাথে খান, এটা ইসলামী কোনো পরিবার না। এটাকে এক পরিবার বলাও ইসলামী শরিয়াতের ভিতরে পড়ে না। আয় করে পাঁচজনে প্রত্যেকের আয় আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এক অন্নভুক্ত মানে এক পরিবার, এটা ইসলামী সিস্টেম না। এমনকি ছেলে মেয়ে বিয়ে, ছেলে বিয়ে দিলে তাকে বাপ মার সাথে একসাথে থাকতে হবে, এটা ইসলাম বলে না। ছেলের জন্য বাবা মায়ের খেদমত করা এটা ফরজ, সে একসাথে থেকেই খাক, আলাদা রেন্দেই খাক, বাপ মাকে খাওয়ানো সেবা করা ফরজ। এই ছোট পরিবার যেটা ইসলামী উসরা, বাবা মানে ছেলে মেয়ে স্ত্রী বাবা মা যদি বিরুদ্ধ হয়ে যাওয়ার উত্তর থাকতে পারে, এদের পক্ষ থেকে কোরবানি একটা দিলে হবে, এরকম হাদিস আছে।